আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ মেডিসিনের রিভিউ দেখানোর জন্য। আজকে যে মেডিসিনটির রিভিউ আপনাদেরকে দেখাবো, মেডিসিনটির নাম হলো হাব্বে নিশাত। এটা একটি ইউনানি মেডিসিন, প্রস্তুতকারক কোম্পানি হলো সবুজ ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড। তো আজকে আমি এই মেডিসিনটির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। আর আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, হাব্বে নিশাত এটা অনেকেই আমরা চিনি, এটি মূলত একটি ইউনানি মেডিসিন। আর এই মেডিসিনটির কার্যকারিতা হলো এটি একটি যৌন উত্তেজক মেডিসিন। যাদের যৌন মিলনের প্রতি আকাঙ্ক্ষা কম বা অনাগ্রহ আছে এবং যাদের লিঙ্গ শক্ত হয় না এবং মোটা হয় না, তাদের জন্য এই মেডিসিনটি সাজেস্ট করা যায়। এই মেডিসিনটি একমাত্র তারাই সেবন করবে যাদের এই সমস্যাগুলো আছে, যাদের লিঙ্গ শক্ত হয় না, মোটা হয় না, তারাই একমাত্র এই মেডিসিনটি সেবন করবেন। আর এই মেডিসিনটি অনেকেই বলে যে এটি যৌন মিলনের টাইমও বাড়ায়, কিন্তু না, আসলে এই মেডিসিনটি যৌন মিলনের টাইম খুব একটা বাড়ায় না। এটি তাদের জন্যই যারা দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে অথবা দীর্ঘদিন সাংসারিক জীবনে থাকার কারণে বা স্ত্রীর সাথে সহবাস করার কারণে একটা সময় তাদের লিঙ্গ আর শক্ত হয় না, যাদের লিঙ্গ শক্ত হয় না তারা এই মেডিসিনটি সেবন করবেন। এই মেডিসিনটি সেবন করলে আপনি এক রাত্রে দুইবার তিনবার বা পাঁচবারও যদি মিলন করেন তারপরেও আপনার লিঙ্গ শক্ত হবে। অনেকেরই দেখা যায় যে বিয়ের পরে পাঁচ বছর দশ বছর সংসার করার পরে একটা সময় ইচ্ছে থাকলেও আর লিঙ্গ শক্ত না হওয়ার কারণে যৌন মিলন করতে অক্ষম হয়। তারা যদি এই মেডিসিনটি সেবন করে তাহলে তাদের লিঙ্গ শক্ত হবে এবং মোটা হবে। আর যারা হস্তমৈথুন করার কারণে একটা সময় তাদের লিঙ্গ আর শক্ত হয় না, বেঁকা হয়ে যায়, তারা যদি এই মেডিসিনটি সেবন করে তাহলে তাদের লিঙ্গও শক্ত হবে। আর যদি যৌন মিলনের টাইম বাড়াতে চান তাহলে এই চ্যানেলে আরও একটি ভিডিও দেওয়া আছে যৌন মিলনের টাইম বাড়ানোর জন্য, টাইমেক্স ট্যাবলেট নিয়ে। আপনি এই ট্যাবলেটটি যদি সেবন করেন তাহলে আপনার যৌন মিলনের টাইম বাড়বে এবং ইচ্ছে করলে ওই মেডিসিনটি আপনি হাব্বে নিশাতের সাথেও সেবন করতে পারবেন। তো এটাই হলো মূলত হাব্বে নিশাতের কাজ। আর এই মেডিসিনটি সেবন করার নিয়ম হলো আপনি যখন যৌন মিলন করবেন তার এক থেকে দেড় ঘন্টা পূর্বে এই মেডিসিনটি সেবন করবেন। আর এর সাথে একটি ভালো অ্যান্টি আলসারেন সেবন করে নিতে পারেন, কারণ অনেকের ক্ষেত্রে এই মেডিসিনগুলো গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ায়, এছাড়া আর তেমন কোনো সমস্যা নাই। তারপরেও আমি একটি মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি, যদি খুব বেশি প্রয়োজন না হয় তাহলে এই মেডিসিনটি সেবন করবেন না। যতটুকু সম্ভব এই ধরনের মেডিসিনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তার কারণ হলো এই মেডিসিনগুলো যদি আপনি একবার কিছুদিন সেবন করেন তাহলে একটা সময় কিন্তু এই ধরনের মেডিসিন সেবন না করলে আপনার লিঙ্গ আর শক্ত হবে না, আপনি ইচ্ছে করলে আর যৌন মিলন করতে পারবেন না। সবসময় এই মেডিসিন সেবন করেই আপনাকে যৌন মিলন করতে হবে। আর যাদের বয়স বেশি হয়ে গেছে বা যাদের লিঙ্গ একেবারে শক্ত হয় না তাদের হিসাব আলাদা, তারা সেবন করতে পারেন, তাদের তো আর কোনো সম্ভাবনা নাই। আর যাদের এমনিতেই কিছুটা শক্ত হয়, মোটামুটি শক্ত হয়, তাদের এই মেডিসিনগুলো অ্যাভয়েড করা উচিত। তো বিয়ার্স, এর এক বক্সে দশটি ট্যাবলেট থাকে, এক বক্সের ট্যাবলেটের দাম হলো ৩০০ টাকা বা প্রত্যেকটি ট্যাবলেটের দাম হলো ৩০ টাকা করে। তো বিয়ার্স, আপনার যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। অন্তত সমাধান না দিতে পারলেও আপনাকে একটি ভালো সাজেশন দিতে পারবো, ভালো একটি রাস্তা দেখাতে পারবো যে রাস্তায় আপনি হাঁটলে আপনার প্রবলেমের সমাধান হবে ইনশাল্লাহ। তো বিয়ার্স, আরও একবার রিকোয়েস্ট, আপনি যদি এখনও মেডিসিন ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে মেডিসিন রিলেটেড ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।